বিএনপিকে গ্রেফতার করা হয়নি আমি সেই আলোচনায় যাব না আমার আলোচনাটা হলো এই যে সরকার কেন এত দেরিতে পদক্ষেপটা নিলেন তাহলে তো এতগুলো ঘটনা ঘটতো না আমার আলোচনাটা হলো এই যে এই ধরনের হামলা হিন্দু সম্প্রদায়ের উপরে তারা কি বাংলাদেশের নাগরিক না তারা কি স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি তাদের উপরে বারবার ঘটবে কেন এবং এই প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত আপনার ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর বলেন সুনামগঞ্জ বলেন সুন্দরগঞ্জ গাইবান্ধা বলেন পীরগঞ্জ বলেন যতগুলি সকলের সাথে সকল ঘটনায় আওয়ামী জড়িত এখন কে গ্রেপ্তার হল বড় কথা নয় বড় কথা হল একটু ভাই আমার একটু বলতে আপনি বলবেন আমি কোনো উত্তর দেব না আমার কথাটা হলো যে এই ঘটনাগুলো ঘটবে কেন এই ঘটনার পেছনে কারা ওই এক এক দলের এক একজনকে গ্রেপ্তার করে এই ঘটনার মূল উদ্দেশ্য যদি ধামাচাপা পড়ে যায় তাহলে আবার তো হয়তো আর আবার আরেকটা হামলা আমার হিন্দু ভাইদের কারোর উপরে পড়তে পারে আর যাদেরকে গুলি করে শৃঙ্খলা বাহিনীর গুলিতে যে চারজন মুসলমান ভাই নিহত হলেন এবং তাদের অসংখ্য আহত হলেন এবং বাহাত্তরটা মামলায় পাঁচশো গ্রেপ্তার এবং হাজার হাজার বাড়ি ছাড়া কেন তাদের অন্যায়টা কি আসলে পেছন থেকে কারা উস্কে দিয়েছে তাদের না ধরে যারা এই ঘটনার শিকার বলি তাদেরকে আপনি ধরবেন আমি একটা জিনিস সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার ইতিমধ্যে আজকে পত্রিকায় পড়েছি যে সরকার ইতিমধ্যে আমার হিন্দু ভাইদের মন্দির এবং যার যা ক্ষতি হয়েছে তা ই করবার জন্যে পুনর্বাসনের জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছেন আমি ধন্যবাদ জানাই আমি সরকারের কাছে জানতে চাই যে আমার যে চারজন মুসলমান ভাই নিহত হলেন বাহিনীর গুলিতে তাদের পরিবারের জন্য কি ব্যবস্থা নিয়েছেন যারা আহত হয়েছে তাদের পরিবারের জন্য এই যে বাহাত্তরটি মামলায় যে পাঁচশো গ্রেপ্তার এবং হাজার হাজার মানুষ পালিয়ে আছে তাদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমার কাছে মনে হয় আমার হিন্দু ভাইরা নিরাপরাধ আমার ওই মুসলমান ভাইরা নিরাপরাধ পেছনে কে আছে কলকাটি তাদেরকে ধরুন এই নিরীহ মানুষদেরকে কেন অত্যাচার করছেন এই দেশটা সকল ধর্মের সকল সম্প্রদায়ের মানুষের আর আপনারা এগুলো করে কোন ফায়দাটা লুটতে চান এই রাজনৈতিক ফায়দাটা লুটা যাবে না আর ইদানিং শুনে এক গ্রুপ বলে যে এক মুসলমান একটা গোষ্ঠী তারা বলে যে কি আমরা হব তালেবান বাংলা হবে আফগান আবার ওই হিন্দু একটা গোষ্ঠী কি ইস নাম আমি অনেকের কাছে শুনি তারাও নাকি সেদিন চিটগংয়ে এবং ঢাকায় বিরাট হুঙ্কার দিয়েছে এবং ভারত থেকে মাঝে মাঝেই বলে খুলনাটা আমাদের উমুক জায়গায় আমাদের দখল করব এই যে কেউ আফগান বানাবে কেউ বাংলাদেশকে নিয়ে যাবে তাহলে আমরা যে রক্ত দিয়ে স্বাধীন করেছি আমরা যে সাধারণ মানুষ আমরা আমাদের বাংলাদেশটাই সব সকল সম্প্রদায়ের আমরা কোথায় যাব। আমরা তাদের স্লোগানে শঙ্কিত আতঙ্কিত আমরা তাদের স্লোগান আমরা শুনতে চাই না আমরা গণতান্ত্রিক বাংলাদেশ সকল ধর্ম বর্ণ সকলকে নিয়ে আমরা এই বাংলাদেশটা করতে চাই আর তার জন্য যারা পেছনে ষড়যন্ত্রকারী তাদেরকে ধরুন ওই তিন চারজন নানান জায়গা থেকে ধরে এই ঘটনাকে ধামাচে আমি যদি প্রশ্ন করি আপনাকে আপনি আতঙ্কিত কেন আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস গুটি কয় মানুষের জন্য আপনি আতঙ্কিত করেন তাদেরকে আমরা রুখে দেবো সেই প্রত্যয়ের কথা কেন বলতে পারছি প্রত্যয়ের কথা এই জন্যই বলতে প্রত্যয়ের কথা বলতে পারছি আতঙ্কিত এই জন্যই যে এই যে রক্ত ঝরছে এই যে রক্ত ঝরছে আমরা সেই রক্ত থামাতে পারছি না এই যে হিন্দু ভাইয়ের সম্পদ লুটে নিল থামাতে পারছি না এই যে মুসলমান ভাইদেরকে হাজার হাজার গ্রেফতার করছে আমরা থামাতে পারছি না অথচ পেছনের গডফাদাররা তারা আড়ালেই রয়ে যাচ্ছে যে এটা কেন